ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি 2022-23 শিক্ষাবর্ষে 23 সালের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান। নিচের কোন আলোটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? কমলা। নিচের কোনটির আলোটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? কমলা। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। একটি ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। বার্ষিক 5% হারে 500 টাকা 3 বছরের সর্বমুনাফা কত টাকা? 75 টাকা। বায়োগ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে? 60 থেকে 70 ভাগ। x + 3 × x - 3 = 16 হলে x এর মান কত? 5। 5% সরল মুনাফায় কোন মূলধন 2 বছরে সর্ববৃদ্ধি মূল 720 টাকা হলে মূলধন কত টাকা? 600 টাকা। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পরযোগ পর পরস্পর, পরযোগ পর পরস্পর। অভিকর্ষকে আবিষ্কার করেন? নিউটন। রাষ্ট্রপতি কোন লিঙ্গ? নিত্যলিঙ্গ। রাষ্ট্রপতির নিত্যলিঙ্গ। হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। কোনটি তৎসম শব্দ? 20টি। কোনটি তৎসম শব্দ? 20টি। They did not allow a drunken man in the meeting. Here drunken is adjective. রেচনতন্ত্র অবশ্য প্রয়োজনীয় কোন অঙ্গ? বৃক্ক। রেচনতন্ত্র অবশ্য প্রয়োজনীয় অঙ্গ হলো বৃক্ক বা কিডনি। নিচের কোনটি থেকে পেনিসিলিন পাওয়া যায়? ছত্রাক। নিচের কোনটি থেকে পেনিসিলিন পাওয়া যায়? ছত্রাক। ধান উৎপাদনে বিশ্বের বাংলাদেশের অবস্থান কততম? 3য়। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 3য়। বাংলা সনেটের প্রবর্তক কে? সম্রাট আকবর। এভরি মাদার লাভস হার চাইল্ড। নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই আওতায় দেশের বর্তমানে কত ধরনের টিকা দেওয়া হয়? 10 ধরনের। দ্য কারেক্ট স্পেলিং। কম্পিটিশন। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? প্যারিস। আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান কোনটি? মহাস্থানগড়। বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা কবে করা হয়? 17 এপ্রিল 1971। নিচের কোনটি বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য নয়? বিদ্যুৎ পরিবাহী। বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য প্রধান ভূমিকা পালন করে কোনটি? জিহ্বা। কোনটি দেশি শব্দ? চুলা। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি। a + b হোল স্কয়ারের সূত্র a² - 2ab + b² মাইনাস হবে a + b2ab + b²। He is Bangladeshi dash birth by birth. It is a beautiful bird. Here beautiful is qualitative adjective. He spoke up when it was raining. Transformation is simple sentence. He woke up at the time of raining. ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে তৈরি? তামা ও টিন। রক্ষক কি বক্ষক? বাক্যটি কোন জাতীয় শব্দ? সরল বাক্য। নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক? অ্যামোনিয়াম। 26 মার্চ 1971 সাল বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা জারি করে কোন মাধ্যমে? ওয়্যারলেসের মাধ্যমে। রাবণে চিতা বাগদারার অর্থ কি? চির অশান্তি। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? কক্সবাজার। মন ও মাঝি এর বাইশ বাক্য কি? মনরূপ মাঝি। দে কল্ড ইন এ ডক্টর। তুতের সংকেত কোনটি? CuSO4। বডি মাস ইন্ডেক্স BMI কত হলে স্থূলকায় হিসেবে বিবেচনা করা হয়? 25-এর বেশি হলে। হোয়াট ইজ দ্য ফিমেল জেন্ডার অফ ড্রোন? বি। বাংলাদেশে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? ভুটান। সঠিক বিপরীত শব্দ যুগল কোনটি? আহ্বান বিহর। সঠিক বিপরীত শব্দ যুগল হলো আহ্বান ও বিসর্জন। বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি? বর্তমান বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। কোন উদ্ভিদের অণুজীবের মাধ্যমে প্রজনন হয়? ফান। মধুরতা কোন ধরনের শব্দ? গুণবাচক বিশেষ্য। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে কোন উপাদানটি দরকার? আমিষ। জাতীয় জাদুকর কোন পরিচয় বহন করে? জাতিসত্তা। কাজী নজরুল ইসলাম কি হিসাবে সাহিত্যে স্থায়ী আসন লাভ করেছেন? বিদ্রোহী কবি। কারাগারের রোজনামচা বইটি কার রচিত? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিচের কোনটি পানিতে দ্রবিত হয় না? ক্যালসিয়াম কার্বনেট। কোন সংক্রমণ ব্যাধি পৃথিবী হতে নির্মূল হয়েছে? কলেরা। আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র কোনটি? তড়িৎবীক্ষণ যন্ত্র। দে কেম হোম আফটার দ্য রেইন হ্যাড স্টপড। হ্যাড স্টপ। এ মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান 2, এক্স ওয়াই সমান 24 হলে এক্স প্লাস ওয়াই কত? 10। আয়তনের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। কান্দাহার শহরটি কোন দেশে অবস্থিত? আফগানিস্তান। চশমা কোন ভাষার শব্দ? ফার্সি। শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে তাকে কি বলা হয়? জন্ডিস। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 6.15 কিলোমিটার। বরের আন্তর্জাতিক একক কি? কিলোগ্রাম। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। খারের সংস্পর্শে লিটমাস কাগজে নিচের কোন পরিবর্তনটি দেখা যায়? লাল লিটমাস নীল লিটমাসে পরিণত হয়। সূর্য এর সমার্থক শব্দ নয় কোনটি? অবনী। অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে কোনটি? ধমনী ও পালমোনারি শিরা। ধমনী ও পালমোনারি শিরা। 21শে ফেব্রুয়ারিকে কোন সংস্থা আন্তর্জাতিক সংস্থা মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে? ইউনেস্কো। নটিকা কোন অর্থে স্ত্রীবাচক? ক্ষুদ্রার্থে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনের ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। মালদ্বীপ। নিচের কোন ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ? 3/2। হি নেভার টেলস এ লাই অ্যাফার্মেটিভ ফ্রম হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3.93 হলে তাদের বয়সের সমষ্টি যদি 60 বছর হয় পুত্রের বর্তমান বয়স কত? 15 বছর। দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। দ্য ম্যান ইজ এক্সট্রিমলি টায়ার্ড। এক্সট্রিমলি হেয়ার এক্সট্রিমলি অ্যাডভার্ব। শিশুর প্রমিত রীতি শেখার মাধ্যম কোনটি? পাঠ্যপুস্তক। জাপানকে কিসের দেশ বলা হয়? সূর্যোদয়ের দেশ। সূর্যোদয়ের দেশ বলা হয়। বাংলাদেশের নিচের কোন জেলায় সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত? দিনাজপুর। দিনাজপুর। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিফিউজাল? ড্যানিয়াল। মেট্রো রেল কোন মন্ত্রণালয়ের অধীনে? সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সততা মহৎ গুণ। ট্রান্সলেট ইন্টু ইংলিশ। অনেস্টি ইজ এ নোবেল ভার্চু। কোনো বস্তুর ভর 20 কেজি হলে বস্তুটির ওজন কত? 196 নিউটন। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয় কোনটি? গোপালী এখন ট্রেনে। বৃত্তের যে কোনো ব্যাস বৃত্তকে সমান 2টি অংশে বিভক্ত করে। সুপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটির স্থপতি কে? শামীম শিকদার। শামীম শিকদার। হি ইজ গোয়িং টু বাই এ কার। প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ এ কার ইজ গোয়িং টু বি ব্রট বাই হিম। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। স্টুডেন্টস শুড বি অ্যাটেন্টিভ টু দেয়ার লেসন। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে বলে পরিসীমা। একটি ত্রিভুজের 2টি অন্তঃস্থ কোণ যথাক্রমে 35 ও 75 ডিগ্রি হলে তৃতীয় কোণটির মান কত? 70 ডিগ্রি। বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক শাখা কোনটি? ছোট গল্প। পদ্মা সেতু কোন দুটি আধুনিক সংযুক্ত করেছে? মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। নিচের কোনটি অসংক্রামক ব্যাধি? ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স। মোটর, জেনারেটর, ট্রান্সফরমার ইত্যাদি কী ধরনের চমক ব্যবহৃত হয়? অস্থায়ী চমক। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। হুইচ ফলোয়িং ফ্রেজ ইজ অ্যাপ্রোপ্রিয়েট? টু মেনি ক্রকস স্পয়েল দ্য ব্রথ। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? লোহার মরিচা ধরা। কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? শেক হাই। রক্তশূন্যতা বলতে কী বোঝায়? রক্তশূন্যতা বলতে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়াকে বোঝায়। 52 দিনগুলো রচনায় 1952 সনের বঙ্গবন্ধু কোন জীবনের কথা বিবৃত হয়েছে? জেল জীবনের। জেল জীবনের। রক্তশূন্যতা বলতে কী বোঝায়? রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া।